বর্তমানে প্রায় সমস্ত সরকারি প্রাইমারি স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের দেওয়া হয় মিড ডে মিল। এর কারণ আমাদের দেশে এমন অনেক পরিবার রয়েছে যারা ঠিকমতো পুষ্টিকর খাবার পর্যন্ত পান না। পড়াশুনো তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার রোজগার করতে মাথায় ঘাম পায়ে ফেলতে হয় বহু মানুষের। সেই কারণেই অনেক সময় দেখা যায় দরিদ্র শ্রেণীর মানুষেরা তাদের ছেলেমেয়েদের বিদ্যালয় শিক্ষা অর্জন করতে পাঠাতে পারেন না, কিংবা অনেক সময় দেখা যায় সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা অপুষ্টির অভাবে একাধিক রোগব্যাধির শিকার হয়। সেই কারণেই বিভিন্ন সরকারি স্কুলে চালু করা হয়েছে মিড ডে মিলের সুবিধা। এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার স্কুলের মধ্যেই রান্না করে খাওয়ানো হয়। পিএম পোষণ নিয়ে আলোচনা হলেন, বিডিও সাহেব ছিলেন, তা বাচ্চাদের চার মাসের জন্য 80 টাকা করে অ্যালটমেন্ট, এটা খুবই উপকৃত আমরা। কিন্তু এটাই আমরা চাই যে এই অ্যালটমেন্টটা সারা বছরের জন্য হোক, তাহলে বাচ্চারা অতিরিক্ত পুষ্টিকর খাদ্য তারা গ্রহণ করতে পারবে বা স্কুল থেকে নিতে পারবে, এতে শিক্ষক সমাজও ভালো হবে, বাচ্চাদেরও ভালো হবে। বর্তমানে সরকারের এই মহান প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন কোটি কোটি মানুষেরা। এবার সেই সমস্ত মানুষের কথা ভেবেই নতুন সিদ্ধান্ত সরকারের। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসে সরকারের নতুন প্রকল্প পিএম পোষণ নিয়ে আলোচনা করা হলো নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত মিড ডে মিল প্রাপক সমস্ত স্কুলের প্রতিনিধিদের নিয়ে। কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ এবং আরও অন্যান্য আধিকারিকদের নিয়ে এই আলোচনার সিদ্ধান্ত নেওয়া হলো বিশেষ কিছু পুষ্টিকর খাবার দেওয়ার জন্য বাচ্চাদের আগামী চার মাসের জন্য মিড ডে মিল পিছু 80 টাকা করে বাড়তি বরাদ্দ করার। ছাত্রছাত্রীদের জন্য বাড়তি নিউট্রিশন, আমরা দৈনন্দিন মিড ডে মিল চালাই, আমরা যেমন শিক্ষার প্রসার চাই সাথে সাথে বাচ্চাদের নিউট্রিশনের দিকটাও আমরা দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন যে মিড ডে মিলটা আছে সেটা আছে, তার পাশাপাশি এইটা নতুন অ্যাড হলো, ঠিক আছে, এটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ লক্ষ্য রাখা হয়েছে যে তাদের বাড়তি পুষ্টি দেওয়া হবে, কিন্তু আমাদের একটা বলার আছে যে শুধু এটা চার মাসের জন্য কেন, আমরা চাই এটা যেন 12 মাসের জন্যই হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। কিন্তু এই চার মাস পরে যদি এটা ড্রপ হয়ে যায় আমাদের কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। স্বাভাবিকভাবে বাচ্চাদের মিড ডে মিলের জন্য বাড়তি 80 টাকা বরাদ্দ করায় খুশি তাদের অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। তারা চান আগামী দিনে এটি চার মাসের পরিবর্তে যাতে করে গোটা বছর ধরে এই পরিষেবা বাচ্চারা পেতে পারে সেই ব্যবস্থা অন্তত সরকার গ্রহণ করুক। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।